হ্যালো এভরি ওয়ান দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অর্ডার আজকের সেশনে আমরা ডিসকাস করব। থার্টি মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফ্রম এসএসসি এম এস টু থাউজেন্ড প্রিভিয়াস ইয়ার পেপার এখানে আমরা আজকে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো ডিসকাস করব সেইগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য ভীষণ হেল্পফুল আর আমরা যখন ডিসকাস করব উইথ কমপ্লিট ভোক আপ ডিসকাস করবো তোমরা সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকো এই সেশনটি শুধু ওয়ান ওয়ার সাবস্টিটিউশনেই তোমাদের হেল্প করবে না পাশাপাশি আমাদের এক্সামে ভোকাবুলারির যে আদার পার্ট লাইক সিনোনিম অ্যান্টোনিম সমস্ত ভোক আপ পার্টটাকে এনরিচ করতে এটা তোমাদের হেল্প করবে সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং করা সো চলো শুরু করা যাক আজকের সেশন কোয়েশ্চেন নাম্বার ওয়ান কী আছে ইনক্যাপেবেল অফ মেকিং মিস্টেকস অর বিইং রং মানে কি ইনক্যাপেবেল অফ মেকিং মিস্টেক মানে এরোর ফ্রি বা যে কোনো ভুল করতে পারে না যেটা আমরা বাংলায় বলি নির্ভুল দ্যাট ইজ কি দ্যাট ইজ ইনফ্যালিবেল ইনফ্যালিবেল মানে কি এরোর ফ্রি বা মিস্টেক ফ্রি আচ্ছা অপশান ওয়ানে কী ছিল বলো তো ফ্যাটালিস্ট ফ্যাটালিস্ট মানে কি সামওয়ান হু বিলিভস ইন ফেট দ্যাট ইজ ফ্যাটালিস্ট বাংলায় আমরা যেটা বলি নিয়তিবাদী নেক্সট কী আছে ফ্যানাটিক ফ্যানাটিক মানে কি বাংলায় আমরা যেটা বলি ধর্মান্ধ মানে কি কোনো একটা ধর্ম বা কোনো একটা বিলিফের ওপর অন্ধবিশ্বাস দ্যাট ইজ ফ্যানাটিক নেক্সট কি আছে সিনিক সিনিক মানে কি যে সন্দেহ করে বা অন্যের ত্রুটি খোঁজে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় সিনিক সিনিকের একটা সিনোনিম কি স্কেপটিক্যাল বা কী হবে ডাউটফুল কুয়েশন নাম্বার টুতে কী আছে সামোয়ান ওয়ার্কিং অর অ্যাক্টিং মেয়ারলি ফর মানি অর আদার রিওয়ার্ডস যে টাকার জন্য কাজ করে বা অন্য কোনো রিওয়ার্ডের লোভে যে কোনো কিছু কাজ করে তাকে কী বলা হয় অপশান ওয়ানে আছে কি ডেটর ডেটর মানে কি যে ঋণ নেয় অন্যর কাছে তাকে বলা হয় ডেটর বা টাকা ধান নেয় বড়ো আর দ্যাট ইজ ডেটোর বা বড়োয়ার নেক্সট কী আছে মার্শিনারি মার্শিনারি মানে কি মার্সিনারি মানে হলো মানি মাইন্ডেড হু ডাজ এভরিথিং ফর দ্য সেক অফ মানি দ্যাট ইজ মার্সিনারি বা মানি মাইন্ডেড নেক্সট কী আছে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর মানে আমরা জানি যারা চুক্তি করে যারা কোনো কাজের সাথে চুক্তি করে দিয়ে চুক্তি ভিত্তিতে যারা কাজ করে তাদের আমরা কন্ট্রাক্টর বলি দেখবে অনেক রোড কনস্ট্রাকশান বা বিল্ডিং কনস্ট্রাকশান হয় সেখানে দেখবে কন্ট্রাক্টরকে পুরো ব্যাপারটার দায়িত্ব দেওয়া থাকে তাদের আমরা বলি কন্ট্রাক্টর নেক্সট কী আছে প্লেয়ার প্লেয়ার মানে কি খেলোয়াড় মানে যারা খেলাধুলা করে তাহলে এখানে আমাদের চারটের মধ্যে কোন অ্যান্সারটা হবে অপশন টু দ্যাট ইজ মার্সিনারি বা মানি মাইন্ডেড হু ডাজ এভরিথিং ফর দ্য শেক অফ মানি অপশন টু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কী আছে ওয়ান হু রানস অ্যারে ফ্রম জাস্টিস অর আ আজারাস সিচুয়েশন কোনো জাস্টিস বা ডেঞ্জারাস সিচুয়েশন থেকে পালিয়ে যায় তাকে কি বলা হয় তাকে বলা হয় পলাতক আচ্ছা অপশান ওয়ানে কি আছে স্যাডিস্ট স্যাডিস্ট হবে না কারণ কি স্যাডিস্ট মানে হলো যে অন্যকে দুঃখ দিয়ে নিজে আনন্দ পায় তাকে কি বলা হয় তাকে বলা হয় স্যাডিস্ট এ পারসন হু টেক্স প্লেজার ইন ইনফ্লিক্টিং পেন অন আদার্স মানে কি যে অন্যের দুঃখে আনন্দ পায় তাকে বলা হয় স্যাডিস্ট অলট্রুইস্ট অলট্রুইস্টও হবে না কারণ কি অলট্রুইস্ট মানে হলো লাভার অফ ম্যানকাইন্ড আর একটা শিনোনিমা আমরা কী জানবো অল্ট্রুইস্টের ফিলান্থ্রোপিস্ট দ্যাট ইজ অলসো লাভার অফ ম্যানকাইন্ড মানে কি যারা অন্যের উপকার করে মানুষের সাহায্য করে মানুষকে ভালোবাসে তাকে বলা হয় অলট্রুইস্ট ইনসলভেন্ট ইনসলভেন্ট মানে কি বাংলায় আমরা ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে যাওয়া মানে কি ব্যাঙ্করাফ্ট ইনসলভেন্টের শিনোনিম হলো ব্যাঙ্করাফ্ট বা কী হতে পারে ব্যাঙ্ক হতে পারে পেনি পেনিলেস হতে পারে মানে কি পেনি মানে কি টাকা পেনি লেস মানে কি যার কাছে কোনো টাকা পয়সা নেই বা কি হতে পারে রিয়াস এগুলো কি সবই ইনসলভেন্টের সিনোনিম এগুলো কিন্তু আমাদের অ্যান্টোনিম সিনোনিমের জন্য ইনসলভেন্ট ওয়ার্ডটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট কী আছে ফিউজিটিভ ফিউজিটিভ মানে কি পলাতক যে পালিয়ে যায় হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস তাকে কি বলা হয় ফিউজিটিভ শো অপশন ফোর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফোর হ্যাভিং অর ফর্মিং এ হার্ড আউটার লেয়ার একটা শক্ত কঠিন পার্ট বাইরের স্তর শক্ত কঠিন বাইরের স্তর সেটাকে কী বলা হয় সেটাকে কী বলা হয় দেখো ক্রাঞ্চড ক্রাঞ্চড মানে কি যেটা মুড়মুড়ে বা ক্রাঞ্চি সেটা ক্রাঞ্চ তাহলে ক্রাঞ্চ এখানে হবে না নেক্সট কী আছে ক্রাস্ট ক্রাস্ট মানে কি কোনো কিছুকে এতটা জোরে প্রেস করা যাতে করে সেটা ভেঙে যায় বা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় প্রেস সামথিং ভেরি হার্ড সো দ্যাট ইট ইজ ব্রোকেন অর ডেস্ট্রয়েড দ্যাট ইজ ক্রাস্ট ক্রাস্ট মানে তাহলে বাংলায় কি যেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া বলে নেক্সট কী আছে ক্রাস্টেড ক্রাস্টেড মানে কি হার্ড আউটার লেয়ার দ্যাট ইজ ক্রাস্টেড সো অপশান থ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফর্মিং হার্ড আউটার লেয়ার দ্যাট ইজ ক্রাস্টেড নেক্সট অপশানে কী ছিল কাস্ট কার্স্ট মানে কি ইল ফেটেড বা বাংলায় আমরা যেটাকে কী বলি অভিশপ্ত বা ড্যামড নাম্বার ফাইভ দ্য স্টাডি অফ দ্য হার্ট অ্যান্ড ইটস অ্যাকশন অ্যান্ড ডিজিজ এটাকে বলা হয় কার্ডিওলজি কার্ডিওলজি মানে কি লজি দেখো লজি মানে স্টাডি আর কার্ডিও মানে কি হার্ট তাহলে হার্টের যে স্টাডি সেটাকে কি বলবো আমরা কার্ডিওলজি আর কার্ডিওগ্রাফার আমরা দেখবে হার্ট প্রবলেম হলে হার্ট রিলেটেড কোনো যদি আমাদের রোগ দেখা দেয় তখন আমরা কিন্তু কার কাছে যাই কার্ডিওগ্রাফারের কাছে যাই মানে কি সে ডিল করে কার্ডিও রিলেটেড যে প্রবলেমগুলো সেই প্রবলেম বা ডিজিজগুলো নিয়ে কিন্তু সে ডিল করে দ্যাট ইজ কার্ডিওগ্রাফার এখানে জানতে চেয়েছি স্টাডি অফ হার্ট দ্যাট ইজ কার্ডিওলজি ফার্মাকোলজি ফার্মাকোলজি মানে কি স্টাডি অফ মেডিসিন লজি মানে আমরা সবাই জানি কি লজি মানে লজি এই রুট ওয়ার্ডটার মানে হলো স্টাডি আর ফার্মাকোলজি দ্যাট ইজ স্টাডি অফ মেডিসিন অ্যান্থ্রোপোলজি দেখো লজি মানে স্টাডি অ্যান্থ্রো মানে ম্যানকাইন্ড তাহলে এখানে কী হবে অ্যান্থ্রোপোলজি মানে হলো স্টাডি অফ ম্যানকাইন্ড দ্যাট ইজ অ্যান্থ্রোপোলজি আর মাইক্রোবায়োলজি মানে কি মাইক্রোবায়োলজি মানে হলো স্টাডি অফ দ্য মাইক্রোস্কোপিক অর্গানিজিম মাইক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক অরগানিজিম দ্যাট ইজ মাইক্রোবায়োলজি নাম্বার সিক্স অফ অর রিলেটিং টু দ্য মুন চাঁদের সাথে সম্পর্কিত সেটাকে কি বলি আমরা সেটাকে আমরা বলি লুনার লুনার মানে কি রিলেটিং টু দ্য মুন দ্যাট ইজ লুনার সোলার মানে কি সোলার মানে হলো রিলেটিং টু দা সান দ্যাট ইজ সোলার প্লেটনিক প্ল্যাটোনিক মানে কি প্ল্যাটোনিক মানে স্পিরিচুয়াল লাভ দ্যাট ইজ প্লেটনিক ফ্যাটাল ফ্যাটাল মানে কি ফ্যাটাল মানে হচ্ছে যে যেটা ডেটলি বা মারাত্মক দ্যাট ইজ ফ্যাটাল নাম্বার সেভেনে কি আছে এ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই দ্য ওয়েলথি ক্লাস দেখো ওয়েলথি ক্লাস দ্বারা যে গভর্নমেন্টটা চালিত হয় তাকে কী বলা হয় প্রথমে অপশানে আছে থিওক্রেসি থিওক্রেসি মানে কি এ গভমেন্ট রান বাই দ্য রেলিজিয়াস লিডার রান বাই দ্য রিলিজিয়াস লিডার্স দ্যাট ইজ থিওক্রেসি তাহলে এখানে থিওক্রেসি হবে না কি আছে নেক্সট প্লুটোক্রেসি প্লুটোক্রেসি মানে কি এ সিস্টেম বা গভর্নমেন্ট রান বাই দ্য ওয়েল দি পিপল দ্যাট ইজ প্লুটোক্রেসি নেক্সট কী আছে অটোক্রেসি অটো মানে কি অটো মানে হচ্ছে স্বয়ং বা নিজে তাহলে অটোক্রেসি মানে কি গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন উইথ অ্যাবসোলিউট পাওয়ার গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন উইথ অ্যাবসলিউট পাওয়ার দ্যাট ইজ অটোক্রেসি তারপর কি আছে ডেমোক্রেসি ডেমোক্রেসি কথাটার সাথে আমরা সবাই পরিচিত কারণ আমাদের ভারতবর্ষে কি ডেমোক্রেসি মানে কি গভর্নমেন্ট রান বাই দ্য পিপিল জনগণের যে সরকার বা জনগণের যে গভর্নমেন্ট তাকে বলা হয় ডেমোক্রেসি তাহলে এখানে অপশান টু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার প্লুটোক্রেসি দ্যাট ইজ আ গভর্নমেন্ট রান বাই দ্য ওয়েলথি পিপল দ্যাট ইজ প্লুটোক্রেসি নাম্বার এইটে আছে দ্য স্টাডি অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার দেখো পেডিয়াট্রিক্স মানে কি পেডিয়াট্রিক্স মানে হলো দ্য ব্র্যাঞ্চ অফ মেডিসিন সেটা ডিল করে কাকে নিয়ে চিলড্রেন অ্যান্ড দেয়ার ডিজিজ তাহলে দ্য ব্র্যাঞ্চ অফ মেডিসিন ডিলিং উইথ চিলড্রেন অ্যান্ড দেয়ার ডিজিজ নেক্সট কি আছে বোটানি বোটানি মানে কি দ্য ব্রাঞ্চ অফ স্টাডি যেটা ডিল করে কি প্ল্যান্ট লাইফ নিয়ে বা উদ্ভিদের জীবন নিয়ে যেটা ডিল করে সেটাকে বলা হয় যে স্ট্রিমটাকে বলা হয় বোটানি ফিজিওলজি ফিজিওলজি মানে কি যেটা ডিল করে মানে যেটা বায়োলজির যে স্ট্রিমটা যেটা ডিল করে কি নর্মাল ফাংশন অফ লিভিং অর্গানিজম লিভিং অর্গানিজমের যে শারীরিক প্রক্রিয়া বা ফাংশন সেটা নিয়ে যে ডিল করে বা যে স্ট্রিমটা ডিল করে সেটাকে বলা হয় ফিজিওলজি নেক্সট কী আছে সাইকোলজি সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান মাইন্ড দ্যাট ইজ সাইকোলজি নাম্বার নাইনে কি আছে ওয়ান হু হ্যাজ আ লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশন যার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে কোনো এক্সপিরিয়েন্স আছে যার একটা লং এক্সপিরিয়েন্স বা দীর্ঘ অভিজ্ঞতা আছে কোনো অকুপেশন বা কোনো পেশার ক্ষেত্রে তাকে কি বলা হয় আচ্ছা অপশান ওয়ানে আছে রেভারেন্ট রেভারেন্ট মানে কি রেভারেন্ট মানে হলো রেসপেক্টফুল বা বাংলায় যেটা আমরা বলি শ্রদ্ধেয় তাহলে এখানে রেভারেন্ট হচ্ছে না নেক্সট কি আছে প্র্যাকটিশনার প্র্যাকটিশনার মানে কি যে পার্টিকুলার কোনো একটা কাজ বা কোনো একটা স্কিলকে প্র্যাকটিস করে তাকে প্র্যাকটিশনার বলা হয় স্টঞ্চ স্টঞ্চ মানে কি স্ট্রং বিলিভার বা লয়াল বিলিভার বা সাপোর্টার অফ সামথিং অফ সাম বিলিভ তাকে বলা হয় স্টঞ্চ তো স্টঞ্চ হচ্ছে না এখানে কী হবে ভেটেরান ভেটেরান মানে কি ভেটেরান মানে হলো যার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে লং এক্সপিরিয়েন্স আছে অফ এনি অকুপেশন তাকে বলা হয় ভেটেরান ভেটেরানের সিনোনিম কি বলবো এক্সপার্ট বলতে পারি আর কি বলতে পারি আমরা স্কিল্ড বলতে পারি তাহলে অপশান ফোর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ওভার হিয়ার টেন অ্যান এগ্রিমেন্ট বিটুইন এনিমিজ অর অপোনেন্টস টু স্টপ ফাইটিং আর্গুইং এসেট্রা ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম দেখো কিছুক্ষণের জন্য দুজন ব্যক্তি বা দুজন শত্রুর মধ্যে যদি ঝগড়া বা তর্ক বিতর্কটাকে থামানো হয় সেটাকে কি বলে সেটাকে বলা হয় ট্রুস আচ্ছা ইউনানিমাস মানে কি ইউনানিমাস মানে হলো ফুললি ইন এগ্রিমেন্ট দ্যাট ইজ ইউনানিমাস কিন্তু এখানে ফুললি এগ্রিমেন্ট বলেনি এখানে বলেছে নির্দিষ্ট কিছু একটা টাইমের জন্য যখন তর্ক বিতর্ক থামছে তাহলে এখানে ইউনানিমাস হবে না নেক্সট কি ছিল গ্রাফ্ট গ্রাফট মানে কি গ্র্যাফ্ট মানে হলো এ পিস অফ হেলদি স্কিন আর বোন দ্যাট ইজ গ্রাফ তো গ্রাফ্ট হবে না সারপ্লাস মানে আমরা সবাই জানি সারপ্লাস মানে কি ছাপিয়ে যাওয়া এক্সেস বা কি হতে পারে সিনোনিম সারফিট ওভারফ্লো দ্যাট ইজ সারপ্লাস তো এখানে অপশান থ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ওয়ান হু নোজ অল মানে কি যার সমস্ত দিকে জ্ঞান আছে যে সব কিছু জানেন তাকে কি বলা হয় আচ্ছা টপার টপার মানে আমরা জানি কি ওয়ান হু ইজ অন দ্য টপ অফ দ্য লিস্ট দ্যাট ইজ টপার তাহলে টপার হচ্ছে না বুলি মানে কি যে টর্মেন্ট করে অন্যকে বা অন্যকে র্যাগিং করে সেটাকে বলা হয় বুলি তাহলে এখানে বুলিও হবে না অ্যানার্কিস্ট অ্যানার্কিস্ট মানে কি অ্যানার্কিস্ট মানে এ পারসন হু রেবেলস এগেনস্ট এনি অথরিটি হু রেবেলস এগেনস্ট এনি অথরিটি তাকে কি বলা হয় এনারকিস আর অপশন ফোরে কি আছে অমনি সিয়েন্ট মানে কি যে সব কিছু জানে দেখো অমনি কথাটার মানে কি অমনি কথাটার মানে হলো অল আর সিয়েন্টের মধ্যে কি রয়েছে সায়েন্স সায়েন্স মানে কি নলেজ মানে কি যার সমস্ত নলেজ আছে দ্যাট ইজ ওমনি সিয়েন্ট টুয়েলভে কী আছে কিলিং ওয়ান সেলফ কিলিং ওয়ান সেলফ দ্যাট ইজ সুইসাইড সুইসাইড মানে কি নিজেই নিজেকে হত্যা করা দ্যাট ইজ কিলিং ওয়ান সেলফ রেজিসাইট রেজিসাইট মানে কি কিলিং অফ আ কিং দ্যাট ইজ রেজিসাইট হোমিসাইড মানে কি কিলিং অফ এ পারসন বাই অ্যানাদার মানে একজন ব্যক্তি যখন অন্য একজন ব্যক্তিকে খুন করে বা হত্যা করে সেটাকে বলা হয় হোমিসাইড নেক্সট কী আছে ম্যাট্রিসাইড ম্যাট্রিসাইড মানে আমরা জানি মাতৃ হত্যা দ্যাট ইজ কিলিং অফ ওয়ানস মাদার দ্যাট ইজ ম্যাট্রিসাইড থার্টিন অ্যান ইমাজিনারি নেম অ্যাজিউমড বাই অ্যান অথর দ্যাট ইজ কি সুডোনিম সুডোনিম মানে কি বাংলায় দেখবে আমরা ছদ্মনাম কথাটার সাথে কিন্তু সবাই পরিচিত সুডোনিম মানে হলো ছদ্মনাম যেটা কি অথররা নেয় একটা ছদ্মনাম নিয়ে দেখবে অনেক অথর অনেক লেখকই কিন্তু লেখালেখি করে তো সেটাকে বলা হয় সুডোনিম প্লেটোনিং মানে আমরা একটু আগে পড়ে এলাম প্লেটোনিং মানে হলো স্পিরিচুয়াল লাভ অ্যালমানা মানে কি অ্যানুয়াল ক্যালেন্ডার আর নোমেন ক্লেচার মানে কি নোমেন ক্লেচার মানে হলো পার্টিকুলার বডি বা সিস্টেমের একটা নাম যেটা পার্টিকুলার স্পেশাল ফিল্ডেই ইউজ করা হয় দ্যাট ইজ নোমেন ক্লেচার এখানে তাহলে অপশন থ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফরটিন মেড ইন টেশন শো অ্যাজ টু বি পাস্ট অফ রডুলেন্টলি অ্যাজ জেনুইন দেখো এমনভাবে নকল করা হচ্ছে যেন সেটাকে জেনুইন হিসাবেই চালানো হচ্ছে সেটাকে কি বলে সেটাকে বলে কাউন্টার ফিট কাউন্টার ফিট বলে সেটাকে আর কি কী বলে সেটাকে বলে কপিড মানে এমনভাবে সেটাকে কপি করা হচ্ছে বা চালানো হচ্ছে জেনুইন হিসাবে চালানো হচ্ছে বাট সেটা কি ফ্রড ফরজারি ফরজারি কথাটা কী সাথে সাথে রিলেটেড কাউন্টার ফিট কপিট ডিসিভ বা ডিফ্রড এগুলো কি এগুলো সবই হলো কাউন্টার ফিটের ছিনোনেম নেক্সট কী স্টঞ্চ একটু আগে আমরা জেনে এলাম স্টঞ্চ মানে কি স্ট্রঞ্চ মানে হলো লয়াল বিলিভার বা স্ট্রং একটা বিশ্বাস বা ফেথ দ্যাট ইজ স্ট্রঞ্চ অথেন্টিক অথেন্টিক মানে কি অথেন্টিক মানে যেটা জেনুইন যেটা অরিজিনাল সেটাকে বলা হয় অথেন্টিক ডেলিভারি মানে কি ডেলিভারে মানে হলো ইন্টেনশনাল বা ক্যালকুলেটেড ইন্টেনশনাল বা ক্যালকুলেটেড যেটা ইচ্ছে করে করা হয় সেটাকে বলা হয় ডেলিভারিট তো এখানে অপশান ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফিফটিন ওয়ান হু বিলিভস ইন ফেট আমরা প্রথমে যে ওয়ান ওয়ার্ডটা পেয়েছিলাম সেখানে আমরা কী পড়েছিলাম দেখো একটা অপশানে আমরা পেয়েছিলাম ওয়ান হু বিলিভস ইন ফেট দ্যাট ইজ ফ্যাটালিস্ট ফ্যাটালিস্ট মানে কি যে ফেটে দৃঢ় বিশ্বাস করে যাকে বাংলায় আমরা কী বলি নিয়তিবাদী তাহলে এখানে কী পেলাম অপশান ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কী আছে অপটিমিস্ট অপটিমিস্ট মানে কি আশাবাদী ওয়ান হু অলওয়েজ লাভস টু সি দ্য পজিটিভ সাইট অফ এভরিথিং দ্যাট ইজ অপটিমিস্ট বা আশাবাদী বা পজিটিভিটি মার্সিনারি মানে কি মানি মাইন্ডেড ওয়ান হু ডাজ এভরিথিং ফর দ্য শেক অফ মানি দ্যাট ইজ মার্সিনারি আর অ্যাসেটিক মানে কি অ্যাসেটিক মানে হলো ভেরি স্ট্রং সেলফ ডিসিপ্লিন পার্সন সেলফ ডিসিপ্লিন ভেরি হার্ড সেলফ ডিসিপ্লিন দ্যাট ইজ অ্যাসেটিক তো এখানে আমরা কি পেলাম অপশান ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার তাহলে আমরা এখানে দেখো একটা আমাদের কি আইডিয়া হচ্ছে আমরা যদি যখন প্র্যাকটিস করব প্রত্যেকটা অপশানকে যদি আমরা ভালোভাবে জেনে নিই তাহলে কিন্তু ওই অপশানসগুলোর থেকে আমরা কমন পাবো দ্যাট ইজ ভেরি ডেফিনাইট সিক্সটিন দ্য কালেকশান অ্যান্ড স্টাডি অফ পোস্টেজ স্ট্যাম্প যে স্ট্যাম্প কালেক্ট করে তাকে কি বলা হয় তাকে বলা হয় ফিলাটেলি ফিলাটেলি মানে কি স্ট্যাম্প কালেক্টর নেক্সট কী আছে অর্নিথোলজি দেখো লজি মানে কি লজি মানে আমরা জেনে এসছি লজি রুটওয়ার্ডার মানে হলো স্টাডি আর অর্নিথোলজি মানে কি স্টাডি অফ বার্ডস দ্যাট ইজ অর্নিথোলজি নেক্সট কী আছে ফিলোজফি ফিলোজোফি মানে কি দর্শন শাস্ত্র সেটাকে আমরা বলি ফিলোজফি তাহলে কি স্টাডি অফ নলেজ দ্যাট ইজ ফিলোজফি ফিলোজফি দেখো ফিল ফিল কথাটা রিলেটেড টু লাভ আর সফি কি সফি কথাটি রিলেটেড টু নলেজ তাহলে লাভ ফর নলেজ দ্যাট ইজ ফিলোসফি নেক্সট কি আছে ফিলান্থ্রোপি ফিলান্থ্রোপি মানে কি লাভার অফ ম্যানকাইন্ড দ্যাট ইজ ফিলান্থ্রোপি ফিলান্থ্রোপির সিনোনিম আমরা একটু আগে দেখে এলাম কি অলট্রুইস্ট অল্ট্রুইস্ট দ্যাট ইজ ফিলান্থ্রোপি তো এখানে অপশান ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার সেভেন্টিনে কী আছে এ পারসন হু সেলস ফ্লাওয়ারস যে ফুল বিক্রি করে তাকে কি বলা হয় ফ্লোরিস্ট ফ্লোরিস্ট মানে কি এ পারসন হু ডিলস উইথ ফ্লাওয়ার এ পারসেন হু ডিলস ইন ফ্লাওয়ার দ্যাট ইজ ফ্লোরিস্ট নেক্সট কী আছে হর্টিকালচারিস্ট হর্টিকালচারিস্ট মানে কি যে সবজি ব্যবসা করে ওয়ান হু কাল্টিভেটস গার্ডেন দ্যাট ইজ হর্টিকালচারিস্ট নেক্সট কী আছে সোফা সোফা মানে কি এ পার্সন হু ইজ এমপ্লয়েড টু ড্রাইভ প্রাইভেট অর পাবলিক কার দ্যাট ইজ সোফার তাহলে কি যে গাড়ির চালায় বা গাড়ির চালক তাকে বলা হয় সোফা ইনভিজিলেটর ইনভিজিলেটর মানে কি পরিদর্শন করে দেখবে আমরা যখন এক্সাম দিই সেখানে আসে কে ইনভিজিলেটর আসে পরিদর্শন করতে যে পুরো ব্যাপারটা ঠিকঠাক চলছে না কি এক্সাম কীভাবে কন্ডাক্ট হচ্ছে সমস্তটা যে পরিদর্শন করে তাকে বলা হয় ইনভিজিলেটর এইটিনে কী আছে এ ডিস্টার্ব স্টেট অফ মাইন্ড কস্ট বাই অ্যান ইলনেস একটা ডিস্টার্ব স্টেট অফ মাইন্ড কস্ট বাই অ্যান ইলনেস যেটা অসুস্থতার জন্য যে ডিস্টার্বড বা চঞ্চল মন সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় চেলেরিয়াম জেলিরিয়াম মানে কি একটা ডিস্টার্ব স্টেট দ্যাট ইজ কস্ট বাই ইলনেস নেক্সট কী আছে ডিসক্রিপ্যান্সি ডিসক্রিপ্যান্সি মানে কি ডিসক্রিপ্যান্সি মানে হলো ইললজিক্যাল ভ্যারিয়েন্স বা ল্যাক অফ এগ্রিমেন্ট দ্যাট ইজ ডিসক্রিপেন্সি আচ্ছা ডিলেমা ডিলেমা মানে কি ডিলেমা মানে হলো কনফিউশন বা ডিলেমার একটা খুব ভালো ইডিয়াম আমরা এখানে মনে রাখবো দ্যাট ইজ ক্যাচ টোয়েন্টি টোয়েন্টি ক্যাচ টোয়েন্টি টোয়েন্টি মানে কি আমরা ধরো কোনো কিছু একটা পারপ্লেক্স বা পাজেল সিচুয়েশানে আছি আমরা বুঝতে পারছি না আমাদের কোন দিকে যাওয়াটা দরকার দ্যাট ইজ ক্যাচ টোয়েন্টি টোয়েন্টি সিচুয়েশান দ্যাট ইজ ডিলেমা নেক্সট কী আছে ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন মানে কি রিডিউস যেটা নিচে নামছে বা কমছে তাহলে ডেপ্রিসিয়েশন মানে হলো রিডিউস বা ডিক্লাইন বা ড্রপ এগুলো কি সবই হলো ডেপ্রিসিয়েশনের শিনোনিম তো হিয়ার অপশান ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার নাম্বার নাইনটিন স্টোরি অফ অ্যান ইন্ডিভিজুয়াল রিটার্ন বাই হিমসেলফ স্টোরি অফ অ্যান ইন্ডিভিজুয়াল রিটেন বাই হিমসেলফ নিজেই যখন নিজের জীবনের গল্প লেখে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি একটু আগে আমরা জানলাম কি অটো মানে নিজে বা স্বয়ং তাহলে কি বায়োগ্রাফি মানে কি স্টোরি অফ ওয়ান্স লাইফ তাহলে যখন নিজে নিজের জীবনের স্টোরি লিখছে দ্যাট ইজ অটোবায়োগ্রাফি নভেল মানে কি নভেল মানে উপন্যাস হিস্ট্রি মানে ইতিহাস আর বায়োগ্রাফি মানে কি স্টোরি অফ অ্যান ওয়ান্স লাইফ স্টোরি অফ ওয়ান্স লাইফ দ্যাট ইজ বায়োগ্রাফি তো অপশান ফোর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার টোয়েন্টি এ কিপার অর কাস্টোডিয়ান অফ আ মিউজিয়াম মিউজিয়ামের দায়িত্বে যে থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় দেখো প্রথমে কি আছে ক্রিয়েটর ক্রিয়েটর মানে আমরা জানি কি সৃষ্টিকর্তা তাহলে এখানে ক্রিয়েটর হবে না নেক্সট কী আছে ডেভেলপার ডেভেলপার মানে কি যে কোনো কিছু ডেভেলপ করে দ্যাট ইজ ডেভেলপার ডেভেলপ হবে না মাস্টার কি মাস্টার মানে কি লর্ড বা রুলার বা কোনো কিছুতে যে দক্ষ তাকে বলা হয় মাস্টার তাহলে এখানে মাস্টারও হচ্ছে না অপশান ফোরে আছে কি কিউরেটর কিউরেটর দ্য কারেক্ট অ্যান্সার কিউরেটর মানে কি একটা মিউজিয়ামের যে দায়িত্বে থাকে বা দেখাশোনা করে তাকে বলা হয় কি কিউরেটর টোয়েন্টি ওয়ান সামথিং হ্যাপেনিং ইন থ্রি ইয়ার্স যেটা তিন বছরে ঘটে সেটাকে কী বলা হয় সেটাকে বলা হয় অভিয়াসলি ট্রায়েনিয়াল ট্রায়েনিয়াল মানে কি সামথিং অকারিং ইন থ্রি ইয়ার্স দ্যাট ইজ ট্রায়েনিয়াল আচ্ছা অ্যানুয়াল মানে কি যেটা বছরে একবার ঘটে ওকারিং ওয়ান্স ইন অকারিং ওয়ান্স ইন এভরি ইয়ার দ্যাট ইজ অ্যানুয়াল বায়েনিয়াল মানে কি অকারিং ইন এভরি টু ইয়ার্স অকারিং ইন এভরি টু ইয়ার্স দ্যাট ইজ বায়েনিয়াল নেক্সট কি আছে মিলিয়েনিয়াল মিলিয়েনিয়াল মানে কি এ পিরিয়ড অফ আ থাউজেন্ড ইয়ার এ পিরিয়ড অফ আ থাউজেন্ড ইয়ার্স দ্যাট ইজ মিলেনিয়াল টোয়েন্টি টু এ পারসেন এক্সিবিটিং এক্সেসিভ ওভরি অ্যাবাউট ওয়ান্স হেলথ নিজের হেলথ নিয়ে যে প্রচণ্ড পরিমাণ ওরি বা অ্যাংসাস তাকে কি বলা হয় তাকে বলা হয় হাইপোকন্ড্রিয়াক হাইপোকন্ড্রিয়াক মানে কি যে সারাক্ষণ নিজের হেলথ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত তাকে বলা হয় হাইপ্রোকন্ড্রিয়াক আচ্ছা ইন্টেলেকচুয়াল মানে কি ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিজীবী বা কগনিটিভ দ্যাট ইজ ইন্টেলেকচুয়াল তো এখানে ইন্টেলেকচুয়াল তো হবেই না মেগালোম্যানিয়াক মেগালোম্যানিয়াক মানে কি এ পারসন হু হ্যাজ অ্যান অবসেসিভ ডিজায়ার ফর পাওয়ার তাহলে কি আছে ডিজায়ার ফর পাওয়ার মানে কি যেটা আনন্যাচারেল আন্যাচারাল একটা ডিজায়ার বা অবসেশন ফর পাওয়ার দ্যাট ইস মেগালো ম্যানিয়াক এক্সপার্ট এক্সপার্টের সিনোনিম কী এক্সপার্ট মানে যে দক্ষ কোনো কিছুতে স্কিল্ড একটু আগে আমরা এক্সপার্টের সিনোনিম কী পড়ে এলাম দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেটেরান আন হলো কি এক্সপার্টের একটা ভীষণ ইম্পর্টেন্ট সিনোনিম এটা আমরা মনে রাখবো তাহলে এখানে অপশান টু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার টোয়েন্টি থ্রিতে আছে ওয়ান হু ফিটস অন হিউম্যান ফ্লেস মানুষের মাংস খায় যে তাকে কী বলা হয় তাকে বলা হয় ক্যানিবাল ক্যানিবাল মানে কি যে নর খাদক তাকে বলা হয় ক্যানিবাল হেডোনিস্ট হেডোনিস্ট মানে কি ওয়ান হু বিলিভ দ্যাট সেন্সুয়াল প্লেজার ইজ দ্য চিফ এম অফ ইস লাইফ সেন্সুয়াল প্লেজার ইজ দ্য চিফ এম অফ লাইফ দ্যাট ইজ হেডোনিস্ট স্টোইক মানে কি স্টোয়িক মানে হলো এ হু হুইজ ইনডিফারেন্ট টু পেন অর প্লেজার মানে পেন হোক বা প্লেজার হোক কোনো কিছুতেই যার কিছু এসে যায় না তাকে বলা হয় কি স্টোয়িক তাকে বলা হয় স্টোয়িক নেক্সট কী আছে সামার রিটার্ন সামার রিটার্ন মানে কি ওয়ান হু হেল্পস দ্য নিডি অ্যান্ড হেল্পলেস যে নিডি এবং হেল্পলেস মানুষদের সহায়তা করে বা সাহায্য করে তাকে বলা হয় সামার রিটার্ন তাহলে এখানে কোনটা কারেক্ট অপশান হলো অপশান ওয়ান অপশান ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার টোয়েন্টি ফাইভ এ পারসন হু বিলিভস ইন অর ট্রাইস টু ব্রিং অ্যাবাউট আ স্টেট অফ ললেসনেস তাকে কি বলা হয় যে কোনো ল লেসনেস তে বিশ্বাস করে তাকে কী বলা হয় তাকে বলা হয় অ্যানার্কিস্ট অ্যানার্কিস্ট মানে কি ওয়ান হু বিলিভস ইন অর ট্রাইস টু ব্রিং অ্যাবাউট দ্য স্টেট অফ ললেসনেস মানে কি যেখানে কোনো আইন কানুন থাকবে না এটাতে যে বিশ্বাস করে তাকে বলা হয় কি অ্যানার্কিস্ট অপশান ওয়ানে কি ছিল এফিমেরাল এফিমেরাল মানে কি যেটা ক্ষণস্থায়ী ট্রানজিটরি বা ট্রানজিয়েন্ট দ্যাট ইজ এফিমেরাল যেটা ক্ষণস্থায়ী এফিমেরালের অ্যান্টনিম কী হবে ফর এভার যেটা কি চিরস্থায়ী ক্ষণস্থায়ীর অ্যান্টোনেম কি হবে ফর এভার বা চিরস্থায়ী আচ্ছা ডিলিউজ ডিলিউজ মানে কি ডিভিয়ার ফ্লিয়ার ফ্লাড কি মারাত্মক বন্যা দ্যাট ইজ ডিলিউজ নেক্সট আছে গেজেট গেজেট মানে কি একটা জার্নাল বা নিউজ পেপার সেটাকে আমরা গেজেট বলি তো অপশন ফোর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ওয়াই হিয়ার টোয়েন্টি সিক্সে আছে এ বুক দ্যাট কন্টেন্স ইনফরমেশন অন ভেরিয়াস সাবজেক্টস দ্যাট ইজ এনসাইক্লোপিডিয়া এনসাইক্লোপেডিয়াতে কী থাকে সমস্ত নলেজ থাকে সমস্ত বিষয় নিয়ে ইনফরমেশান থাকে সেটাকে আমরা বলি কি এনসাইক্লোপেডিয়া ম্যানোস্ক্রিপ্ট ম্যানোস্ক্রিপ্ট মানে কি পাণ্ডুলিপি তাহলে কি ডকুমেন্ট অর বুক রিটেন বাই হ্যান্ড দ্যাট ইজ ম্যানোস্ক্রিপ্ট যেটা হাতে লেখা সেটাকে বলা হয় ম্যানোস্ক্রিপ্ট থেসারাস থেসারাস মানে কি থেসারাস মানে হলো ওয়ার্ড বুক যেখানে সমস্ত ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম সমস্ত কিছু দেওয়া থাকে সেটাকে বলা হয় থেসারাস আর কি আছে ডিকশনারি ডিকশনারি মানে আমরা সবাই জানি আমাদের সবার বাড়িতে আছে ডিকশনারি দ্যাট ইজ অভিধান যেখানে দেখবা ওয়ার্ডের সমস্ত মানে ওয়ার্ডের পার্স স্পিচ ডিটেল দেওয়া থাকে সেটাকে বলি আমরা ডিকশনারি হিয়ার অপশান ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার টোয়েন্টি এ গ্রুপ অফ গানস অর মিসাইল লঞ্চার্স অপারেটেড টুগেদার অ্যাট ওয়ান প্লেস একসাথে যখন একগুচ্ছ বন্দুক বা মিসাইল অপারেট হচ্ছে সেটাকে কী বলা হয় সেটাকে বলা হয় ব্যাটারি ব্যাটারি অ মেশিন গান এ কথাটা হয়তো আমরা অনেকেই শুনেছি সেটাকে বলা হয় ব্যাটারি আচ্ছা স্ল্যাটারি স্ল্যাটারি মানে কি স্ল্যাটারি মানে হচ্ছে একটা মিউজিক্যাল এনসিয়ান টাইমের একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে বলা হয় স্যালট্রি নেক্সট কী আছে স্কিটরি স্কিটরি মানে হচ্ছে যে রেস্টলেস বা খুব চঞ্চল দ্যাট ইজ স্কিটরি আর কি আছে সিমেট্রি সিমেট্রি মানে কি অ্যান এরিয়া ওয়ের ডেড বডিজ আর বেরিড দ্যাট ইজ সিমেট্রি টোয়েন্টি এইট এ বুক অর পেপার রিটেন বাই হ্যান্ড একটু আগে আমরা জানলাম কি হবে এ বুক অর পেপার রিটেন বাই হ্যান্ড দ্যাট ইজ ম্যান স্ক্রিপ্ট এডিশন মানে কি এ পার্টিকুলার ভার্সেন অফ এ পাবলিশড বুক বা পাবলিশ টেক্সট একটা পার্টিকুলার ভার্সান একটা নির্দিষ্ট সময়ে বেরোনো বা পাবলিশ হওয়া একটা টেক্সটকে আমরা বলি কি এডিশন দেখবে আমরা যখন বই কিনি দেখি আমরা এটা কত সালের এডিশন টু থাউজেন্ড টোয়েন্টি নাকি টু থাউজেন্ড টোয়েন্টি মানে কি নির্দিষ্ট কোন নির্দিষ্ট সময়ে একটা টেক্সট পাবলিশ হয়েছে সেটাকে আমরা বলি এডিশন। নেক্সট কি আছে পিরিয়ডিক্যাল পিরিওডিক্যাল মানে কি একটা নিউজ পেপার বা জার্নাল বা ম্যাগাজিন সেটাকে বলা হয় পিরিয়ডিক্যাল নেক্সট আছে পেপার ব্যাগ পেপার ব্যাগ মানে কি এ বুক বাউন্ড ইন স্টিপ পেপার বা ফ্লেক্সিবেল কার্ড দিয়ে যে বইয়ের বাঁধনিটা সেটাকে বলা হয় পেপার ব্যাগ অপশান থ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার টোয়েন্টি নাইন ওয়ান হু ডাইজ ফর নোবেল কজ কোনো একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যে মারা যায় তাকে কী বলা হয় তাকে বলা হয় মাটার মাটার মানে কি যে কোনো একটা নোবেল উদ্দেশ্য নিয়ে বা দেশের জন্য প্রাণ দেয় তাকে বলা হয় মাটার নেক্সট কী ছিল হেরেটিক হেরেটিক মানে কি সাময়ান হু হ্যাজ অ্যান অপিনিয়ন দ্যাট ইজ অপোজিট অর এগেনস্ট দ্য অফিসিয়াল অর পপুলার অপিনিয়ন দেখো কোনো কিছু একটা যে ট্রেন্ডি বা অফিসিয়াল অপিনিয়ন তার এগেনস্টে যার বিশ্বাস যার এগে তার এগেনস্টে কোনো যে পপুলার অপিনিয়ন বা অফিসিয়াল অপিনিয়নের এগেনস্টে যে বিশ্বাসটা সেটাকে বলা হয় হেরেটিক নেক্সট কি বুচার বুচার মানে আমরা সবাই জানি কি কসাই তাহলে এখানে কি এ পারসন হু কাট অ্যান্ড সেল মিট দ্যাট ইজ বুচার আর নার্সিসিস্ট মানে কি ওয়ান হু ইজ এনগ্রসড ইন ওয়ান্স ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে কি যে নিজের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে নিজেই খুব প্রশংসা করতে পছন্দ করে সেটাকে বলা হয় কি নার্সিসিস্ট নার্সিসিস্ট তাহলে কি এক্সেসিভ লাভ ফর ওয়ান্স ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দ্যাট ইজ নার্সিসিস্ট ওয়ান্স ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স লাস্ট কোয়েশন ফর টুডে এ প্লেস ফর অ্যামিউনেশনস অ্যান্ড ওয়েপনস দ্যাট ইজ কি দ্যাট ইজ আর্সেনাল অ্যারেনা মানে কি অ্যারেনা মানে হলো এ প্লেস ফর রেস্টলিং মানে কি যেখানে দ্বন্দ্বযুদ্ধ হয় সেটাকে বলা হয় অ্যারেনা কি এ আর স্লটার বা আমরা বলতে পারি দ্যাট ইজ অ্যাবেটর নেক্সট কি আছে অ্যাভিয়ারি অ্যাভিয়ারি কি এ প্লেস হের আর কেট যেখানে পাখিদের রাখা হয় সেটাকে বলা হয় কি অ্যাভিয়ারি তো দেখো এখানে আমরা তিরিশটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্র্যাকটিস করেছি বাট তিরিশটার সাথে সাথে কিন্তু আমরা থার্টি ইন্টু ফোর ওয়ান টোয়েন্টি আমরা কিন্তু এখানে রিভিশন করলাম তিরিশটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সাথে সাথে কিন্তু এখানে আমরা টোটাল ওয়ান টোয়েন্টি প্র্যাকটিস করেছি দেখো তোমাদের যদি সেশনটা ভালো লাগে তাহলে সেশনটা অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং ওরা প্র্যাকটিস করতে থাকো লার্নিং ওর সাথে আর তোমরা ফ্রি পিডিএফ পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও সেখানে তোমাদের সমস্ত যে প্র্যাকটিস সেট করানো হচ্ছে তার পিডিএফ প্রোভাইড করা হচ্ছে ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অডা থ্যাংক ইউ ফর ওয়াচিং